আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইম, পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটি বিদায় ভিডিও। বিশেষ করে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে উপস্থিত আমাদের একজন পেশেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে ওনার কিছু ব্যতিক্রমে আপনাদের জন্য ইন্টারেস্টিং থাকবে আজকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আগে এটা আমি বলে রাখি, বিশেষ করে যাতে শ্রোতারা একটু মানে শান্তি পায়। কারণ অনেকেই বিশেষ করে আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই, অমুক যে আপনার পেশেন্ট ভালো হয়েছে তো তার ফোন নাম্বারটা দিন। তো আমরা তো সাধারণভাবে কারো ফোন নাম্বার দিই না, কারণ অনেক বিরক্ত করে আর কি। তো বিশেষ করে আমাদের এই ভাই মানে নিজে থেকে বলছেন আর কি, যে মানে আমার ফোন, ওনার ফোন নাম্বারটা দেওয়ার জন্য আর কি। তো যার কারণে এটা বিশেষ করে আপনার জন্য একটা আকর্ষণ, যে অনেকে যারা চাইছিলেন, হ্যাঁ, তো বিশেষ করে উনি ওনার ফোন নাম্বারটা দিবেন ওনার ইচ্ছাতে। যদিও আমরা নিষেধ করেছিলাম যে অনেকে বিরক্ত করবে, যখন তখন কল করবে, অনেক সমস্যা, তো তারপরে ওনার মানে ইচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারা যদি ওনার ফোন নাম্বারটা আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, শেষে উনি ওনার ফোন নাম্বারটা আপনাদেরকে দেবেন আর কি। তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে উনি একজন সুগারের পেশেন্ট। আমরা যে আলহামদুলিল্লাহ গত 2 বছর থেকে আমরা সুগার ডায়াবেটিস রিভার্সের উপরে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে ডায়াবেটিস রিভার্স করতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন এই ভাই আমাদের এখন ডায়াবেটিস রিভার্স আলহামদুলিল্লাহ ওনার পুরোপুরি ডায়াবেটিসটা রিভার্স হয়েছে। তো বিশেষ করে ওনার যে ডায়াবেটিস রিভার্স হয়েছেন এবং উনি এখানে এসছেন ওনার বাড়ি থেকে, তো পুরো বিস্তারিত ওনার অ্যাড্রেস এবং ওনার নাম পুরো জানার পরে তখন আপনাদেরকে আরও তথ্য জানানো হবে। তো বিশেষ করে আমরা ভাইয়ের পরিচয়টা আমরা প্রথমে নিয়ে নিই। তো প্রিয় দর্শক, আসুন আমরা প্রথমে ভাইয়ের পরিচয়টা আমরা জেনে নিই, ভাইয়ের নাম এবং পরিচয় কোথা থেকে এসছেন এই বিষয়টা আমরা জানি। তো ভাই আপনি বলেন আপনার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাড়ি হলো ইটাহাত উত্তর দিনাজপুর থানার, উত্তর দিনাজপুর জেলার ইটাহাত থানার অন্তর্গত মান্না অঞ্চলের কাশিমপুর গ্রামে আমার বাড়ি। আচ্ছা। আমার নাম হলো মজিবুর রহমান, বাবার নাম আমানত আলী। আমি দীর্ঘ 2 বছর থেকে সুগারের পেশেন্ট ছিলাম। মানে সুগারটা আপনার প্রথমে কীভাবে ধরা পড়েছিল? সুগারটা ধরা পড়েছিল মানে আমাকে সাব সেন্টার থেকে মানে আশা দিদি বললো যে সেন্টারে এরকম মানে ইয়ে হচ্ছে, মানে সুগার এবং প্রেসারের ওষুধ দিচ্ছে, তো যদি এরকম ইয়ে হয় থাকে তাহলে চেক করতে পারেন। তো ওই হিসাবে আমি গিয়ে প্রথমে সাব সেন্টারে মানে ইয়ে করলাম, চেক করলাম, তো ওখানে আমার 365 না কত সুগার মানে দেখালাম। আচ্ছা আচ্ছা। তো ওখানে এরকম রিপোর্ট দেখে আর প্রেশারটা আমার সারাদিনেরই মানে উলট পালট আর কি। হ্যাঁ, যার কারণে ওখানে বলছে প্রেশার তো এখানে ইয়ে হচ্ছে না, আর সুগারও অনেক, তো এখান থেকে সেরকম ই করা যাবে না। ওখান থেকে আমাকে মানে আমাদের অঞ্চলে যে ইয়ে মানে হসপিটাল ওখানে ট্রান্সফার করলো। ওখানে আমি গেলাম আমার সুবিধা মতো ওই কাগজ নিয়ে। ওখানে নিয়ে যাওয়ার পরে দেখালাম, ওখানে ওখানে ডাক্তার, একজন ডাক্তার প্রেশার মেপে দেখে মানে মাথায় হাত এরকম ওলট পালট প্রেশার, 3 জন আমাকে মানে ওখানে প্রেশারটা ইয়ে করলো। আচ্ছা আচ্ছা। দেখার পরে বলছে যে এগুলো এখানে হবে না, এগুলো চলে যাওয়া মানে জেলা হসপিটাল। আচ্ছা। ওখান থেকে আমাকে রায়গঞ্জের ইয়ে করে দিলাম, রায়গঞ্জ গেলাম আবার আমার সুবিধা মতো আর কি, অত গুরুত্বপূর্ণ করিনি আর কি। ওখানে গিয়ে একদিন গিয়ে ওখানে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখার পরে ওরা একটা ইসিজি করতে বললো। ওখানে ইসিজি করার কথা বললো, তো আমি বললাম যে না, গেলাম যখন ইসিজি ঘরে, তো ওখানে বললো আজকে হবে না, কালকে এসো। তারপরের দিন আবার গিয়ে ইসিজি করে রিপোর্ট করে নিয়ে ওখানে গেলাম, তো ওখানে ডাক্তার দেখে বলছে যে আপনার অবস্থা ভালো নাই, মানে এগুলো রুগী মানে এক কথায় মানে প্রেশারের ব্যাপারটা একটু বেশি ছিল হার্টের, এটা তো বলছে কি যে মানে এটা ভর্তি হতে হবে। আমি বললাম যে ঠিক আছে, যদি ভর্তি হয়ে আমার ইয়ে হয় তাহলে ভর্তি হয়ে গেলাম। আরে বলছে বাড়ির লোকজন আছে কি না, আমি বলছি যে না, আবার বাড়ির লোক জানে, তো বলছে বাড়ির লোক জান, লোক ডাকো আর ভর্তি হতে হবে। ঠিক আছে। ওখানে ভর্তি হয়ে 1-2 দিন 3 দিন থাকলাম, তো ওখানে ইসিজি আবার 2-3 বার করে করলো এবং সুগারটাও চেক করলো। তো কত সুগার হয়েছিল, ইসিজি রিপোর্ট কী ছিল, এগুলো আমি ডাক্তারকে জিজ্ঞেস করিনি, ডাক্তারও আমাকে কিছু বলেনি। এভাবে হসপিটালে যতটা সাপ্লাই ওরা করলো ওইভাবে করে ছুটি দিল, আমি বাড়ি চলে আসলাম। আচ্ছা আচ্ছা। কিছু ওষুধ লিখে দিয়েছিলো, ওই ওষুধগুলো নিয়েই বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করি, থাকে এইভাবে। তো
তো যেগুলো ওষুধ দেখে লিখে দিয়েছিলাম, বলছি এগুলো ওষুধ তো আর ওখানে গিয়ে পাওয়া যাবে না, এগুলো ই করতে গেলে আবার ডাক্তারকে দেখাতে হবে পার্সোনাল, হসপিটাল থেকে হবে না। তো কিছুদিন পরে তারপরে রোজা পড়ে গেল, রোজাতে আর কোনো ইয়ে করলাম। কিছুদিন পরে ওই কাগজগুলো নিয়ে আমাদের বৈদাড়া চেকপোস্টের মানে একজন ডাক্তারকে নিয়ে যেয়ে দেখালাম যে এরকম এরকম সমস্যা, তো এইগুলো ওষুধ দিয়েছিল, তো যে এইগুলো ওষুধ এখানে নাই, তো তোমাকে এই ওষুধগুলো খেতে হবে। তো ওখানে দু তিন রকমের ওষুধ দিল, আমি ওগুলোই মোটামুটি এক দু মাস খেলাম। তারপরে এই করে মোটামুটি তিন চার মাস কেটে গেল। তিন চার মাস পরে তখন ওই আশা দিদি গিয়ে আবার বলছে যে তোমাকে যে এরকম এখান থেকে ইয়ে করা হলো, তো তোমার এখন অবস্থা কী? আমি বললো অবস্থা কী, এখান থেকে তো তোমাদের বলে কোনো ওষুধ নাই, ওই জন্য আমি ওষুধ এখন ডাক্তারের কাছ থেকে কিনে নিচ্ছি আর খাচ্ছি, এরকম এরকম ব্যাপার। তো বলছে যে কেন এগুলো তো ওষুধ দিচ্ছে, তুমি সেন্টারে গিয়ে ওই কাগজগুলো নিয়ে গিয়ে দেখাও। সাব সেন্টারে ওই কাগজগুলো নিয়ে গেলাম, তারপরে তারপরে ওখান থেকে ওষুধ দিচ্ছিল, খাচ্ছিলাম, এভাবেই চলছিলাম। আপনি আমাদের খবর কখন কীভাবে পেলেন? আপনাদের খবর পেলাম, আমি তো বড় মোবাইল ছিল না, আমার ছোট ভাইয়ের মোবাইল ও মানে এতে দেখে আর কি। আচ্ছা, আমাকে বলছে যে এরকম এরকম ব্যাপার, ওখানে সুগার বলছে ভালো হয়ে যাচ্ছে, তো চ একদিন ঘুরে আসে। যে সুগার তো এরকম মানে সবাই এখন যেরকম বলছে যে সুগার আবার ভালো হয়, তো আমারও মনটা তো একটু ইয়ে হলো। আমি বললাম যে ঠিক আছে, যদি ওরকম হয় তাহলে চল একদিন। তারপরে তখন তো যোগাযোগ করে আসলাম এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এসে সব কিছু বুঝেছিলেন, ওষুধ নিয়ে গেলাম। আচ্ছা, আপনার ওই দু বছরের সুগার ছিল তাই তো? দুই বছর প্রথম সুগার। হ্যাঁ। আচ্ছা, তো আপনার সুগার লাস্ট যখন আপনি রিপোর্ট করলেন, যখন আমরা আপনাকে প্রথম শুরু করলাম, মোটামুটি কতদিন? চার মাস সময় লাগলো না? কতদিন সময় লাগলো আপনাকে সুগারটা পুরো রিভার্স হতে? হ্যাঁ, মানে আজকে 10 তারিখ, আমি অক্টোবরের প্রথম না আগস্ট মাসের প্রথম তারিখ থেকে ওষুধ খাওয়া শুরু। আচ্ছা, আগস্টের প্রথম তারিখ থেকে আপনি শুরু করেছেন। আর এদিকে আপনি যে রিপোর্টটা করেছেন, লাস্ট রিপোর্টটা, এটা কী খেয়ে করেছিলেন? এটা করেছিলাম 75 গ্রাম গ্লুকোজ, মানে 600 গ্রাম জলের বোতল, তাতে 200 গ্রাম মতো ফেলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বাকি জলে ওটা গুলে। আচ্ছা, তো প্রিয় দর্শক, 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট দেখেন। 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ফাস্টিং এসছে 83 এবং খাওয়ার পরে পিপি এসছে 107। তাহলে এটা হচ্ছে ওনার আলহামদুলিল্লাহ, মানে চার মাস যাবত নিয়ম পালন করার পরে, হ্যাঁ, ওনার যে মানে পুরোপুরি যে রিভার্স হলেন, সেখানে আপনারা রিপোর্টটা দেখতে পেলেন যে গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খেয়ে যদি কোনো ব্যক্তির রিপোর্ট, যদি নন ডায়াবেটিক পেশেন্ট অর্থাৎ যাদের কোনো ডায়াবেটিস নেই তাদের মতো যদি রিপোর্ট আসে, তাহলে আলহামদুলিল্লাহ তার বাকিগুলো কোনো জায়গাতে আটকাবে না ইনশাআল্লাহ। তো মূলত তার ভালো হওয়ার জন্য সময় লাগলো চার মাস। তাইলে দুই বছরের সুগার রুগী, তাকে চার মাস সময় লাগলো। সবার ক্ষেত্রে একরকম হয় না, এক একজনের এক এক রকম সময় লাগে। কারো 1.5 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 4 মাস, কারো 5 মাস, 6 মাস, হ্যাঁ, এক একজনের এক এক রকম সময় লাগে। সুতরাং ইনি চার মাসে পুরোপুরি আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিতে আসলেন আর কি। তো এটা আপনার রিপোর্ট করা ছিল কত তারিখে? 28 তারিখে। 28 তারিখের না? হ্যাঁ, 28/11। তার মানে হচ্ছে যে আপনার চার মাসের আগে আগেই কিন্তু পুরোপুরি কমপ্লিট, মানে চার মাস জুটে নিয়ে আর কি, দুই দিন বাকি ছিল, দুই তিন দিন বাকি ছিল, দিয়ে আপনি পুরোপুরি বিদায় নিলেন। তো এখন আপনাকে এমনি, এখন যে আপনার সুগারটা পুরোপুরি রিভার্স হয়ে গেছে, তো এখন আপনাকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ এখন তো আমি এখন আছি ভালোই। সেরকম তো মানে আগে যেরকম সমস্যা হতো, কোনোদিন ডান হাত, কোনোদিন মানে ডান হাত ডান পা ব্যথা করতো, কোন কোন করতো, কিন্তু ওইগুলো আমি ওষুধ খেতে লাগার 15 দিন পর থেকে আর ওগুলো বুঝতে পারছি না। আচ্ছা, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিশেষ করে প্রায় আমাদের পেশেন্টদের ক্ষেত্রে হয় আর কি, যে আপনি যখন আমাদের নিয়ম শুরু করলেন, আমাদের লাইফ স্টাইল যখন শুরু করলেন, তখন বিভিন্ন লোক বিভিন্ন বলে যে হ্যাঁ সবগুলো অমুক তমুক, আপনার ভালো হবে না, অনেক কিছু মানে বলে, মানুষের মানে মগজকে খারাপ করে দেয়, যে পেশেন্টের মগজ খারাপ করে অনেকে আবার মানে বেরিয়ে যায় আর কি। তো এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে এসেছিলো কিনা, মানুষ বিভিন্ন রকম কিছু বলছিলো কিনা? ওটা তো 100% বলবে, মানে এখনো তো বলছে যে মানে এই যে চেহারাটা আমার মানে অনেকটা শুকিয়ে গেছে, এখনো বলছে যে কি ব্যাপার, অসুখ কি অসুখ হয়েছে যে চেহারা এরকম হয়ে গেছে। আমি বলে অসুখ কিছুই না, কিন্তু আবার অনেক রকম, কিন্তু এগুলো ওজন কমাছে, এক একজনকে এক এক রকম কথা বলছি, হ্যাঁ, যে এরকম সমস্যার কারণে এরকম। তো প্রিয় দর্শক, বিশেষ করে যারা আমাকে বলছে যে এইগুলো ওষুধ খেয়ে আবার ভালো হয়, এটা সেটা মানে যার মনে যেটা আসে এটা বলতে আছে।
তো প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের যারা এখানে চিকিৎসা করাবেন তাদেরকে যথেষ্ট পরিমাণ ধৈর্য, এবং লোকেরা বিভিন্ন রকম কথা বলবে, এই ধরনের এগুলো যদি সহ্য করে মানে থাকতে পারেন তাহলে সে থাকতে পারবে, আর যদি কেউ ওই লোকের কথা সহ্য না করতে পারে হ্যাঁ তাহলে তাকে মানে আগে বিদায় নিতে হবে। হ্যাঁ, তো মূলত যে বিষয়টা, এখন কথা যেটা হচ্ছে, মানুষ অনেক মানুষ এখন পর্যন্ত বিশ্বাস করে না যে সুগার কি কখনো ভালো হয়, এটা বিশ্বাস করে না এখন পর্যন্ত। বিশেষ করে তাদের ব্যাপারে আপনি কি বলবেন যে এটা কি সত্য কি না, এবং তাদের কেন ভুল ধারণার মধ্যে পড়ে আছে, হ্যাঁ এই ব্যাপারে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন? এ ব্যাপারে আমি বলবো যে যতগুলো হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক ডাক্তার আছে মানে ওখানে গেলেই তো তারা বলবে যে যতদিন বাঁচবেন ততদিন এইভাবে ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু ওই ওষুধ খেতে গিয়ে মানে একটার ওষুধ খেতে গিয়ে আরও বিভিন্ন রকমের সমস্যা মানুষের তৈরি হচ্ছে। আর এখানে এসে আলহামদুলিল্লাহ আপনার যদি সুগার কমপ্লিট হয়ে যায় তাহলে বিভিন্ন সমস্যা থেকেও মানুষ মানে ভালো থাকবে আর কি, এটাই আমি বলবো। যারা যাদের সুগার আছে আর কি তারা অবশ্যই এখানে এসে মানে ট্রিটমেন্ট করে জীবনের মতো সুগারকে মানে শেষ করতে মানে ভালো করতে পারবেন, এটাই মানে আমি আর বলবো আর কি। তো প্রিয় দর্শক, হয়তো অনেকেই ভাবছেন যে তাই তো এই জায়গাটা কোথায়, পরিচয় এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলাম পরিচয় পেলাম না, তো আমাদের পরিচয় যেটা হচ্ছে তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এখানে যদি কেউ চিকিৎসা করাতে আসেন তাহলে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9732624907, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে আসতে পারেন, অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mdabdulkarim.com, এখান থেকে আপনারা সরাসরি লগ ইন করে হ্যাঁ আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, এবং এখানে এসে চিকিৎসা আপনারা করার জন্য যে শুক্রবারের দিন যে আমাদের অফ থাকে আপনি ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জানতে পারবেন এবং এখানে খুব সহজভাবেই আসতে পারবেন। আর যারা হয়তো ভাবছেন যে অনলাইনে আমরা চিকিৎসা নেব তাদেরকে আমরা বলি যে আপনারা এখানে এসেই চিকিৎসা নেন, হ্যাঁ অনলাইন এটা লাস্ট পর্যায়ে, বা হয়তো যারা অনেক দূরে থাকে, যারা হয়তো পশ্চিমবাংলার বাইরে থাকে অথবা যারা বিদেশে থাকে তাদের জন্য হয়তো আমরা অনলাইন সার্ভিসটা দিয়ে থাকি, হ্যাঁ তো আপনি সবসময় চেষ্টা করবেন সরাসরি এসে, কারণ আপনাকে চিকিৎসা নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ এগুলোর প্রয়োজন আছে আপনাদেরকে জানার, এবং আপনার সঙ্গে সরাসরি কথা বলারও প্রয়োজন আছে। তো প্রিয় দর্শক, বিশেষ করে একটা বিষয় নিয়ে আপনারা সবসময় অপেক্ষা করে আছেন যে বিশেষ করে ভাইয়ের ফোন নাম্বারের ব্যাপারে যেটা বলেছিলাম আর কি, তো ভাই আপনাকে আমি ফোন নাম্বার দেওয়ার আগে আর একটা বিষয় বলে দিচ্ছি যে বিশেষ করে ফোন নাম্বার দিলে অনেক মানুষই যখন তখন ফোন করে, হ্যাঁ তো এই জন্য যদি আপনি মনে করেন যে না আমার ডিস্টার্ব হবে না কোনো ব্যাপার নেই তাহলে আপনি ফোন নাম্বারটা দিতে পারেন, তো যদি আপনি দেন তাহলে আমাদের দর্শকদেরকে বলে দেন ফোন নাম্বারটা আপনার। সেরকম তো কোনো সমস্যা না, আর ওটা মানুষ ভালোর জন্য যদি ইয়ে করে তাহলে দিলে দিতে পারি আর কি। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হলো 9603977893। আপনি আবার বলেন ফোন নাম্বারটা, আবার বলেন, আমাদের দর্শকরা মানে একটু খাতা কলম বের করে লিখছে, বলেন 9603977893। তো প্রিয় দর্শক, ওনার নাম্বারটা আপনারা পেয়ে গেলেন, আপনাদের যদি কারো মানে সন্দেহ থাকে হ্যাঁ যে এটা সত্য কি মিথ্যা এইরকম হয়তো অনেকেই মানে করে, তো ওনার নাম্বার যেহেতু উনি স্বইচ্ছাই ওনার নাম্বারটা প্রোভাইড করলেন আর কি, তো এই জন্য আপনি ওনার নাম্বারে কল লাগিয়ে সত্য মিথ্যা যাচাই করে নিতে পারেন। হ্যাঁ, তো বিশেষ করে আজকের আমাদের ভিডিও এই পর্যন্তই। তো বিশেষ করে এই ধরনের যদি আপনারা ইন্টারেস্টিং ভিডিওগুলো যদি পেতে চান, এবং আরও ডায়াবেটিস সংক্রান্ত আরও অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ইনশাল্লাহ, তো যদি আপনারা এগুলো চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দেখে নোটিফিকেশান অল করে দেবেন। এবং বিশেষ করে সুগার সংক্রান্ত এটা আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে এই যে সুগার ডায়াবেটিস এটা ভালো হওয়ার রোগ, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মানে টাইপ 2 ডায়াবেটিসের কথা আমরা বলছি, এটা ভালো হওয়ার রোগ, এটা ভালো হওয়া সম্ভব, এটা খুব তাড়াতাড়ি ভালো হয়। আমরা নর্মালি বলে থাকি 6-9 মাস, হ্যাঁ 6-9 মাসের মধ্যেই মানুষ ইনশাল্লাহ পুরোপুরিভাবে ভালো হয়ে যায়। সুতরাং আর বিশেষ করে অন্ধ অনুসরণ নয়, হ্যাঁ বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স হয়েছে, 1989 পরেই মানুষ জানতে শিখেছে, বুঝতে শিখেছে, এবং বিজ্ঞানীরা স্বীকার করে নিয়েছে যে সুগার ভালো হয়। হ্যাঁ, তো সুতরাং আপনারা যদি মনে করেন যে সুগারটা আমরা জ্বর থেকে ভালো করতে চাই, তো আপনাদের বিশেষ করে ডায়াবেটিস সেন্টার, আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে এসে যোগাযোগ করে আপনাদেরকে চিকিৎসা নিতে হবে। আলহামদুলিল্লাহ বিশেষ করে ন্যাচারাল খাবার এবং লাইফস্টাইলের মাধ্যমে আপনারা আপনাদের সুগারটা পুরোপুরি ভালো করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।